এইমাত্র উঠে আসে একটি বিশেষ খবরের দিকে নজর রাখবো। 1990 সাল থেকে চলে আসছে প্রতি বছরের মতো এবছরও পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের পলাশন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পলাশন গ্রামে রামকৃষ্ণ পাঠচক্রের পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ জন্ম দিবস উপলক্ষে পালিত হল পলাশন বারোয়ারিতলায়। এবং ভোরবেলা মঙ্গল আরতির সাথে সাথে সকালে ছোট বড় সকলে একত্রিতভাবে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোটা পলাশন গ্রাম জুড়ে। তারপরে বিশেষ অতিথিদের পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে বরণের মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ও সমস্ত ভক্তমণ্ডলীদের জন্য অতীব সামান্য খিচুড়ি ভোগের আয়োজন করেন। এখানে উপস্থিত ছিলেন বেলুর মঠ ও কামারপুকুর জয়রামবাটের স্বামীজি ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ, রায়না বিধানসভার বিধায়িকা তথা জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারাসহ রামকৃষ্ণ পাঠচক্র সদস্যরা এবং সমস্ত এলাকার গ্রামবাসীবৃন্দ। এই উৎসবকে কেন্দ্র করে জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও অনুষ্ঠানের ভিড় থাকে চোখে পড়ার মতো। রায়না বিধানসভার বিধায়িকা তথা বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা এরকম অনুষ্ঠানে আসতে পেরে ভীষণই খুশি হন বলে জানিয়েছেন এবং তিনি সকল মানুষদের একসাথে মাটিতে বসে খিচুড়ি ভোগ খান। রায়না 1 নম্বর ব্লকের পলাশন থেকে আদর্শ মুখার্জির রিপোর্ট, বাংলা এমজি। চাঁদেরহাট শপিং মল আরো বৃহৎ এসে যুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। যেভাবে অন্নভোগ গ্রহণ করছেন বা যেভাবে একটা পর একটা আমাদের গান চলছে বা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মানুষের যে এত তাপদাহ আছে তার মধ্যে দিয়েও উপেক্ষা করে আপনারা যে আছেন বা বাবাকে ডাকছেন, এটাই আমার কাছে, আমি মনে করি যে এটা বড় পাওয়া। বা প্রত্যেকটা মানুষকে আমরা একে অপরের সাথে যেভাবে হাত বাড়িয়ে দিয়েছি বা এখানে আমি মনে করি যে ঠাকুর না ডাকলে বা ঠাকুর না বাবা না বললে আমরা কিন্তু এখানে এসে পৌঁছতে পারবো না। কাজে বাবা চেয়েছেন, বাবা এইভাবে অনুষ্ঠানটা চেয়েছেন, সকলে মিলে সহযোগিতায় এটা করে হয়েছেন বা এখানে আমাদের স্বামীজিও আছেন, স্বামীজিও কথা বলছেন। সেই অনুপাতে বলবো যে এই অনুষ্ঠানটা বা এই প্রোগ্রামটা আগামী দিনে আরও বৃহৎ আকার নিক বা আরও মানুষকে যেভাবে বাবা আছেন, মা আছেন, মানুষের মনের মধ্যে আরও বৃহৎ আকার মানুষের মনস্কামনা পূরণ করুন, এটা বলি মায়ের কাছে। এবং সকলকে ভালো রাখুন, বাবা বা মাকে আমি এই কথা বলি, সকলে আপনারা ভালো থাকবেন। এ কথা বলে আমি আপনাদের কাছে ছোটো দুটা কথা শেষ করলাম। এর পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং বৈকালে আমাদের ভিন্ন মঠ থেকে আগত স্বামীজি মহারাজদের নিয়ে ধর্ম আলোচনা হবে এবং অপূর্ব একটি গীতি আলোক্য এবছর অনুষ্ঠিত হয়ে গেল। ভক্তবৃন্দ হাওড়া থেকে এসেছিলেন এবং এটি গীতি আলোক্য ওনারা পরিবেশন করলেন। এবছর গীতি আলোক্যের পালার নাম ছিল রাজা হরিশ্চন্দ্র শৈবা। এই অসাধারণ একটি গীতি আলোক্য পরিবেশিত হয়েছে এবং কিছুক্ষণের পরেই আমাদের এখানে ধর্ম আলোচনা হবে। বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন, ভিন্ন মঠের মহারাজরা উপস্থিত থাকবেন এবং সর্বশেষে আমাদের বিশেষ আকর্ষণ হিসেবে বাউল সঙ্গীত পরিবেশিত হবে। আজকে কেউ এখানে বিশেষ অতিথি কেউ আছেন? এবছর বছরই ভিন্ন মঠ থেকে তো মহারাজরা আসেনি, এবছরও আমাদের জয়রামবাটি মা সারদা মঠ থেকে মহারাজ আসবেন, সৌরভানন্দ মহারাজ, আরও মহারাজরা সব আসবেন। এবং এবছর আমাদের স্থানীয় বিধায়িকা তিনি এসেছিলেন আমাদের ডাকে সাড়া দিয়ে, তিনিও উপস্থিত ছিলেন, লোকাল নেতৃত্ব ছিল এবং আরও বিশিষ্ট ব্যক্তি হিসাবে আমাদের পার্শ্ববর্তী কলেজের অধ্যাপকেরা এসেছিলেন। সবার উপস্থিতিতে সুন্দর মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছিল আমাদের এই রামকৃষ্ণ উৎসব এই যে অনুষ্ঠান। আমার পরিচয়, আমি চিরঞ্জিত ঘোষ, আমি এই শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের একজন সদস্য এবং যার অনুপ্রেরণায়, যার বৈকল্পিক প্রচেষ্টায় এই প্রোগ্রাম আমরা 31 বছর ধরে করছি। আমার স্যার, সকলের প্রিয় শ্রী জয়দেব ভট্টাচার্য মহাশয়।
মহাশয় উনি রয়েছেন, একটু হয়তো পাশাপাশি রয়েছেন, তো ওনার একাধিক প্রচেষ্টা এবং উদ্যোগেই আমরা সামিল হয়েছি এবং সাফল্যের সাথে আমরা এটা করতে পারি। নমস্কার। আমি উৎসবের সঙ্গে 1991 সাল থেকে যুক্ত। আমার বাড়ি পাশে গ্রাম ভবতী। এই উৎসব এমনই যে প্রত্যেকটা মানুষ, অর্থাৎ শুধুমাত্র পলাশ গ্রাম নয়, পাশাপাশি সমস্ত গ্রামের মানুষ মানে সবাই উন্মুখ হয়ে থাকে যে আমাদের এই উৎসব কবে হবে, এবং প্রত্যেকের সাহায্য সহযোগিতা সব কিছু করে এই উৎসবকে দিনের দিন সর্বাঙ্গিকভাবে বড় করে দিয়ে নিয়ে যাওয়ার দিকে চলছে। আমার মাস্টারমশাই শ্রদ্ধেয় জয়দেব বাবু, তিনি আমাদের সম্মান, তিনি এক কথায় আমাকে হাত ধরে নিয়ে এসে এই সঙ্গে কথা বলেছে। আমিও পরম কৃতার্থ এবং ঠাকুরমা স্বামীজির চরণাশ্রিত হতে পেরে এবং তারও চন্দ্র ছায় থাকতে পেরে আমি অত্যন্ত কৃতার্থ। এই উৎসব দীর্ঘদিন ধরে চলে আসছে, আরও চলছে বিভিন্ন, আজকে আমাদের সভা থেকে যে প্রভাত ফেরি এবং মঙ্গল আরতি, তারপর সঙ্গীত এবং গীতিনাট্য এবং মহারাজদের যে সমস্ত বক্তব্য, এর মাধ্যমে শেষে বাবা সবাই করে আজকের আমাদের পরিসমাপ্তি ঘটবে। আমাদের এলাকার মানুষ এর পাশাপাশি সমস্ত কিছু, বিশেষ করে আমাদের পঞ্চায়েতের বাইরেও সবাই উন্মুখ হয়ে থাকেন এই উৎসবটি কবে হবে। এই কথা বলে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদেরও ধন্যবাদ জানিয়ে আমার কথা। পূজনীয় স্বামী শিবপরণ মহারাজ, শ্রদ্ধেয় আশ্রমের সম্পাদক শ্রী জয়দেব ভট্টাচার্য মহাশয় এবং সম্মানীয় শ্রী তরুণ ঘোষ এবং ভবদেশ, আমরা পলাশের রামকৃষ্ণ পাঠচক্রে দ্বারা আয়োজিত শ্রী রামকৃষ্ণ জন্ম উৎসব উপলক্ষে যে বাৎসরিক কার্যক্রম হয় তার ধর্মসভায় সমাবেশ হয়েছে। ধর্ম সর্বসত্ত্ব নিঃশ্বরের সঙ্গে মানুষের যোগাযোগ করা একটা অবলম্বন। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি জয়দেব ভট্টাচার্য, পরাশ্রম শ্রী রামকৃষ্ণ সম্পাদক। আমরা এই এলাকার সমস্ত মানুষকে নিয়ে 1990 সালে প্রথম ঠাকুরের জন্মতিথি উৎসব পালন করেছি, এবার সেই থেকে আজ পর্যন্ত যারা চলে আসছি 31 বছর পেরিয়ে গেল। আমরা এখন পর্যন্ত এই ব্যাপারটা চালিয়ে আসছি, হাজার হাজার ভক্তের সমাগম হয়, অনেক মহারাজা এখানে আসেন, এসেছেন জানাপাটি বর্তমান মহারাজা এখানে আসেন, আজকেও এসেছেন, কিন্তু ধর্মসভা হয়, সঙ্গীত অনুষ্ঠান হয়, যাত্রাপালা হয়, আজকের এই অনুষ্ঠানে শেষের দিকে আমরা বাউল করেছি, আমরা ছৌ নাচ করেছি, আমরা অনেক সময় সিনেমা দেখিয়েছি, ভিন্ন ভিন্ন কাজ আমরা ঘুরিয়ে আসছি। আমরা একদিনে অনুষ্ঠান প্রায় 7 থেকে 8 হাজার ভক্ত প্রসাদ পান, ভক্ত মা বাইরে বাবারা তুলনায় খরচ ফিরে যায়, কিন্তু আমাদের কথা হচ্ছে এত মানুষ যদি সারাদিন ধরে ভোর থেকে রাত্রি 10টা পর্যন্ত আনন্দ পায়, যে আনন্দটা এসেটা পরবর্তী সময়ের জন্যে আবার তোলা থেকে প্রায় জিজ্ঞেস করে এবছর অনুষ্ঠান হবে না, অনুষ্ঠান হওয়ার আগ্রহ ঘড়ি দরিদ্র কিছু নেই, সবাই আমাদের কাছে সমান, সবার কাছে আমাদের সমান দায়িত্ব কর্তব্য, আমরা তাদেরকে যেভাবে যথাযথ মানে আপ্যায়ন করি, আমরা তাদেরকে আনি, সবাইকে যাতে প্রসাদ খায়, তার জন্য শেষ উদ্দেশ্য সেটা। এবং আমরা এখানে সঙ্গীতের আয়োজন করি, আমরা এখানে রামায়ণ গান, ছৌ নাচ, বাউল গান ইত্যাদি আয়োজন করি, এমনকি যাত্রার পালা আমরা মানে এখানে ঘুরিয়েছি,
যাই হোক, আমরা সকলে আশীর্বাদ মাথায় নিয়ে আমরা চাইছি আমাদের যা যুগ যুগ ধরে চেয়ে থাকবে, আমরা চাইব ঠাকুরের যখন আবার প্রতিষ্ঠা হয়ে গেছে, এই মন্দির প্রতিষ্ঠাতার যিনি ছিলেন তিনি কিন্তু একটা জায়গা দান করার পর আমরা গ্রামের বিশেষ কিছু উদ্যোগী মানুষ বহু মানুষের সাহায্য নিয়ে আমরা যেটা চেষ্টা করেছি মন্দির তৈরি হয়ে গেছে। আপনারাও দেখতে পাচ্ছেন ঠাকুর মা স্বামীজির চিত্র বা ফটো বসানো রয়েছে, এখানেই পুজো হয়, তিনি পুজো হয়, প্রত্যেকটা ঘটনায় আমাদের এখানে অর্থাৎ জন্মতিথিগুলো পালিত হয়, আর জন্ম উৎসবটা একটা নির্দিষ্ট দিনে করা যায় না। আমরা এটাকে আমরা নিজে ঠিক করে নিই কবে করবো, জন্মতিথিটা পালন হয়ে যাওয়ার পর আমরা ঠিক করি, কারণ জন্মতিথির দিনে মহারাজা কিন্তু মোবাইল 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ টিভিএস HDB ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্জো ফোন পাওয়া যায়। আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে। যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড, হুগলি। মোবাইল নম্বর 9775589612 অথবা 8768917100। উন্নত মানের ইট মানেই টাইগার ভাটা নিট, ব্যবহার করুন জিগজ্যাগ ভাটা নিট। ভালো কোয়ালিটির ইট পেতে আসতেই হবে টাইগার ভাটাতে। ঠিকানা শাকরুল ইন্দাস, বাঁকুড়া, শাকরুল রেল স্টেশন সংলগ্ন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।